নগরীর মুরাদপুর পাঁচলাইশ চক বাজার ও গোলফার এলাকার দিন রাত প্রায় চব্বিশ ঘন্টায় যানজটের শিকার হর বলে জানান সাধারণ যাত্রী। এমনকি ডাক্তার জেমার কারণে হাসপাতাল আড়ি যান, অনেকেই একই জায়গা এক ঘন্টার তুন বেশি আটকি রন, আবার অনেকেই সময় মতো কর্মস্থল বা প্রয়োজনীয় হাজত ফসিদ নগরের বলে জানাই রেসি প্লাসের হই জাম লাগি তো বদ এক ঘন্টা মরা তুতুন শুরু করি এক ঘন্টা মান জাম দেয় বই দিকে দি বাসি তো না বাসা জ্যাম দে ঘর জ্যাম দে তো এটা এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা পর্যন্ত জ্যাম আছে এটা এখন পর্যন্ত জ্যাম নছে রে যদি সজিত্তা তাকে পুলিশ প্রশাসনের দলে এক ঘন্টার মধ্যে যানজট নিয়ন্ত্রণ করি তারে তারা অনধিক বন্ধা যদি সারি দেয় তাহলে যানজট হন সমস্যা অলঙ্কার তুন জিসি মোড় আইতে প্রায় আধা আধা ঘন্টা লাগবে আবার জিসি মোড় তুন এড়ে মুরাদপুর আসতে প্রায় পৌনে এক ঘন্টা লাগবে মানে এত যানজট দুয়া গাড়ি প্রায় চেঞ্জ করে যায় আবার ইয়ে তুন আই আবার মুরাদপুর নামি মুরাদপুর তুন এমনি চকবাজার চকবাজারের তুন দুয়া গাড়ি নামি অলরেডি নামি না আজ চকবাজার বদিন নবারি এটা যে অবস্থা দেখিল হাতে লাগাতে গাড়ির তুন আড়ি যায় আরো বহুত ভালো হইব এটা ট্রাফিক দেয় ট্রাফিক হারালি সাধারণ হারালি পাবলিক আই এনে গাড়ি সরার আর জাস্ট টাইম এখন মেডিকেল মেডিকেলের এখন রুগী চাইতে জানিয়ে ভারে রুগী লই জানিয়ে ভারে এবং ছাত্র অকাল জাস্ট টাইমে পরীক্ষা দিতে জানিয়ে ভারে পরীক্ষার মধ্যে দেরিয়ে যার গই স্কুল খন কলেজ খন অফিস আদালত খন তার উদ্দি আরো সিরিয়াস যে যে পেশেন্ট সকল আনানো জিয়ান করা নিয়েন ইয়ার উদ্দি তো অনেক কিন্তু মার হয়ে যার এই কিছুদিন আগে ধরেন না গত মাসের মধ্যে রে গোসর বাচ্চা চিটাঙ্গা তাই 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 মারা গিয়ে গিয়ে ট্রাফিক কন্ট্রোলের সিস্টেম ভালো নয় আর সমস্যা দিয়ে যে যার মতন করে চলার গাড়ি যে যার মতন করে চলে যে যান দিচ্ছে পারেন দিচ্ছে ঢুকাই দেয় মেরে তেলে আর ওয়ানালিবের সময় দেখি সেনাবাহিনীর শুধু একজন সিপাহী দাঁড় করাই দিয়ে রাস্তা একজন সিপাহী দাঁড় করাই দেন মানে নির্বিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করছে অধিনায়ক নিজের এক্সাম্পল যার পরীক্ষা আছে যে বারোটা তো নাই বাজার তো মূলত তুন সাড়ে দশটায় বাইরে যাই পৌঁছিন নগরে মুরুর মধ্যে আর পাঁচচল্লিশ মিনিট নষ্ট হয়ে গিয়ে গই আর পরীক্ষার সময় দেরি হয়ে গিয়ে গই তো এই আর বিভিন্ন ক্ষতি হয়ে গিয়ে দিনে সান শুধু আর স্টুডেন্ট নয় যারা সরকারি কর্মকর্তা আছে অফিস আদালত আছে ব্যাকরণত্ব সময় নষ্ট হয়ে গেছে গাড়ির যানজটের কারণে ইয়ার হলে চিটাঙ্গর সবচেয়ে একখান উন্নত এরিয়া এরিয়ার মধ্যে হলে মানুষজন বেগুন হলে উন্নত ক্লাসের মানুষ এটা বেগুনত্ব প্রাইভেট কার আছে গাড়ি আছে মার্সিডিজ আছে বেগুনত্ব যার ফলে তারা বেগুন ব্যবহার অভাবে গাড়ি চালায় ইকে দিয়ে একবার জনিকে ঢুকাই দেয় আর জনিকে দিয়ে ঢুকাই দেয় এটা রিক্সাও দিন চলে টেম্পুও দিন চলে বেগিন আবার তিন নম্বর বাসও দিন আছে যার ফলে এটা হলে যাত্রু যায় মনে হয় একবার চালার আর ট্রাফিক হইলে ট্রাফিক পুলিশ তারা দেখা উদ্যান হাজার দিনের বেলা তো হইলে মানে একজন ইকে তাইলে আর জনিকে তাই যার ফলে এটা হইলে বিশেষ সবসময় জাম জাম লাগে থাকে এক ঘন্টা আসে তিন ঘন্টা লাগে লেট হওয়া যাওয়ার সময় আর কি জাম লাগা কারণ কি ভাই চল না এরটা চব্বিশ ঘন্টা দিন নেই চব্বিশ ঘন্টা একটা জাম আর রাত্রি বারোটা বাজে আইলে একটা জাম পাইবেন শুক্রবার দিন আইলে একটা জাম পাইবেন আজ আর দিয়ে তুই এখন মেট্রোত এখন জনফর দা তো ইয়ে আড়ি এতো নেই তুই মেট্রো যেতে যাই আড়ি যেতে লাগবে দু মিনিট আর তো গাড়ি যেতে লাগবে আধা ঘন্টা অনেকে গাড়ি দিয়ে যাবেন না আড়ি যাবেন অর না হয় তোমার বাজে তোমার তো আড়ম ভরিব এটা যাদের কেন অনর এই প্রাইভেট ক্লিনিক আছে ইউনিভার্সিটি আছে যাদের কাছে ঘনত ঘন পার্কিং নাই ব্যাগ গাড়ি দেখা দেয় রাস্তা রাস্তা মানুষের রাস্তা গাড়ি মানুষের রাস্তা গাড়ি পার্কিং করিব না গাড়ি চলাচল করিব এটা অনশন ওকে গাড়ি মানুষের তো গাড়ি চলার বছর জায়গা তো দূর হতো ভাই মানুষ আড়িবার রাস্তা পর্যন্ত নাই মানে রাস্তার মানুষের আইল্যান্ডে উদ্ধ পর্যন্ত আড়ের এখানে অনেকগুলি এস্টাবলিশমেন্ট একসাথে হওয়ার কারণে প্রচুর গাড়ি এবং পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর অভাবে যানজটটা হচ্ছে এটাতে আপনি কি প্রমাণ দিতে আছেন এই আমাদের যেমন এখন ইমার্জেন্সি ওটি আছে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি যেতে পারছে না এই যে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যেতে পারছে না হসপিটালে এটার পরিত্রাণ কি আছে বলে মনে করেন স্থাপনাগুলো তো ওভাবে নির্মাণ হয়নি এখন আস্তে আস্তে এগুলো করা উচিত বলে আমি মনে করছি আর ট্রাফিক নিয়ন্ত্রণটাও এখানে আরেকটু উন্নত হওয়া উচিত আর হসপিটালের সামনে এত তো আসলে স্থাপনা থাকাও উচিত না যানজট লাগে দেড় অনর পাশে ইউনিভার্সিটি আছে তারপরে সিটি ব্যাংক বিভিন্ন মার্কেট আছে হাসপাতাল আছে এই যে মেডিকেল আছে এই যতগুলি ভবন আছে এই ভবনের তুলনায় আশপাশের রাস্তা কিন্তু সংকীর্ণ যথেষ্ট নয় আর কি যার কারণে যাতায়াত করাটা খুব মুশকিল আর অসুবিধা বুকি দিয়ে আর ঠিক টাইমে গাড়ি করে জানতে পারিস আর দরকারে আমি আর পূরণ করতে পারি যার ফলে আর খুব হতাশ আছি সাধারণ যাত্রী অল দুর্ভোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলি কর্তব্যরত সার্জেন জনসচেতনতার অভাব সহ সি প্লাসরে আরো হই মেন কারণ এই দুপুরের টাইমে অনেক স্কুল ছুটি হয় আর মুরাদপুরেতে প্রবর্তক মোড় এবং প্রবর্তক মোড় হইতে পাঁচলাইশ মেদি বা এই গিয়া পর্যন্ত গোলপার মোড় পর্যন্ত রোডের মধ্যে প্রচুর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাব আছে প্রাইভেট স্কুল ইন্টার গার্ডেন এই আছে ইনের কারণে স্কুল কলেজ ছুটি হয় এবং রুগীয়ল আইন মাইন তুন চাই তারা উল্টা পাল্টা গাড়ি ঢুকাই দেয় রং রোডে গাড়ি ঢুকাই দেয় আর অনেক চেষ্টা করে আর ট্রাফিকের পক্ষ তুন এই তারা সচেতনতা করে
লাই উল্টা আইলে এবং আইন না মানলে আর আইনানুক ব্যবস্থা লই। তারপরও মানুষ সচেতন নবিধায় দুপুরের টাইমে একটু জাম হই, অনেক সময় অ্যাম্বুলেন্স এই উল্টা আইয়ে অ্যাম্বুলেন্স উল্টা আইয়ার এই তারা জাম বাজাতে আর একখান অ্যাম্বুলেন্স আর আইন না পারে, এখানে আসলে রুগীর অনেক রুগী অনেক বিপদ পড়ে যায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।